আসসালামু আলাইকুম। সুপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তুলতুলে নরম সফট কেক তৈরি করে নিতে পারবেন বাসাতে খুবই কম সময়ে, খুবই কম উপকরণ দিয়ে আর মানসম্মত একটা কেক তৈরি করে নিতে পারবেন আপনারা। আমি এখানে বাটারফুল আর ক্রিম বিস্কুট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিস্কুট এখানে নিতে পারবেন। আর বিস্কিটে ক্রিম ছুটিয়ে নিতেছি আমি, আর বিস্কিটের গুঁড়াটা এখন আমি ব্লেন্ডার করে নিছি, এখন একটু লবণ দিয়ে দিতেছি। কেকের টেস্ট যাতে ভালো আসে আমার কাছে ভালো লাগে। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিছি, বিস্কুটটা এমনিতে মিষ্টি থাকে, আপনারা চাইলে আর একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন আপনাদের চয়েস। এখন আমি একটু পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতেছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নেবেন, একবারে পানি দিতে যাবেন না, দিতে গেলে হয়তো বা ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্পই পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেবেন। হাফ কাপ সাদা তেল দিয়ে দিতেছি, রান্না করা সাদা তেল, আর ব্যাটারটাকে ভালো করে আবারও মিশিয়ে নিতেছি আমি। এখন একটা বক্স, টিফিন বক্সের মধ্যে আমি তেল দিয়ে দিতেছি। আর খাতার যে কাগজ, সাদা কাগজ গড়ে তাহে সবারই কাগজটাই আমি এখানে নিচে ব্যবহার করতেছি। আর ভালো করে তেল মাখিয়ে নিতেছি হাত দিয়ে কাগজের মধ্যে, আপনারা এভাবে দিয়ে দেবেন। আর এখন আমি ব্যাটারের মধ্যে একটা ইনো ব্যবহার করব, ইনো দিয়ে দিতেছি, দিয়ে আবারও ভালো করে ব্যাটারটার সাথে ইনোকে মিশিয়ে নিতেছি। অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিছি ইনোর মধ্যে আমি, দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেবেন। আর যতটা ঘনত্ব আমি হাত দিয়ে উপরে উঠিয়ে দেখিয়ে দিতেছি আপনাদেরকে, ততটা ঘনত্ব আপনারা এই কেকের মধ্যে রেখে দেবেন। আমার অল্প একটু পরিমাণ পানি লাগছিল তাই আমি দিয়ে দিছি, আপনারা আপনাদের ব্যাটার অনুযায়ী পানিটা দিয়ে দেবেন। আর আমি যতটুকু দেখিয়ে দিতেছি হাত দিয়ে ব্যাটারটা ঘনত্ব, ততটুকু আপনারা রেখে দেবেন। এখন আমি বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দিতেছি, এভাবে ব্যাটারটাকে দিয়ে দিতেছি, দিয়ে কোকোনাট পাউডার ছিটিয়ে দিছি আমি, দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতেছি যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। আর এখন 10 মিনিট পর আমি ডেকটা গরম করে নিছি চুলাতে, নিয়ে এখন বাটিটা আমি বসিয়ে দিতেছি, বসিয়ে ঢাকনা দিয়ে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আবারও ফিরে আস। এখন আমি একটা খাঁটির মাধ্যমে কেকটাকে চেক করে নেব, কাঠিটা শুকনো আসলে আলহামদুলিল্লাহ আমার কেক হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব চুলা থেকে, নামিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিছিলাম। এখন একটা প্লেটের মাধ্যমে আমি কেকটাকে উল্টিয়ে নেব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। এখন আমি কাগজটাকে উঠিয়ে নিতেছি ধীরে ধীরে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, খুবই কষ্ট করে আমরা এই ভিডিওগুলো তৈরি করি। আমাদের কিন্তু অনেকটা সময় লাগে এই ভিডিওগুলো তৈরি করতে, প্লিজ সাপোর্ট করবেন। এভাবে তুলতুলে নরম সফট কেক তৈরি করতে পারবেন খুবই কম সময়ে আর কম উপকরণ দিয়ে। এখন আমি একটা গানাশ তৈরি করে নিছিলাম আমের একটা জুস দিয়া, তখন আমি এইটা কেকের মধ্যে দিয়ে দিতেছি শেপ করে চামচ দিয়ে। আপনারা চাইলে আপনারা যে কোনো ভাবে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আমি আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে কেকটাকে সাজিয়ে নিতেছি, কোকোনাট পাউডার দিয়ে আমি সাজিয়ে নিতেছি। আর কোকোনাট পাউডারকে আমি ফুড কালার দিয়ে একটু কালার করে নিছি যাতে আমার কেকটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর একটু এখন আমি খাইয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম টেস্ট হয়েছে। মাশাল্লাহ খুব ভালো টেস্ট আসছে আমার কাছে, খুবই ভালো লাগছে। তৈরি করে দেখবেন, খুবই মজার, খুবই স্বাদের একটা কেক আর সফট। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।